বিজয়ের 46 বছর উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে হয়ে গেল নাচ, গান, আবৃত্তি, কোরিওগ্রাফি, মঞ্চ নাটক সহ নানা আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের বীর সন্তানদের। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শাম্মী। দেশের বীর যোদ্ধাদের ভোলা যায় না, যারা দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছেন, ছিনিয়ে এনেছেন বিজয়। বিজয়ের 46 বছর উদযাপনের সময় তাই কথায় কথায় শ্রদ্ধা আর স্মরণ করা হয় সেই আত্মত্যাগী সন্তানদের, যাদের ত্যাগ এনে দিয়েছে বিজয়ের আনন্দ। সন্তানদের জন্য রেখে দিতে চাই একটি অসাধারণ দেশ, একটি সুন্দর দেশ, যেখানে তারা সুন্দরভাবে বসবাস করবে। আমাদের শিল্পী কবি সাহিত্যিকেরা এই ধরনের স্বপ্ন দেখেছিলেন। নাচ, গান আর সেই সাথে ছিল লোকনাট্য দলের কোরিওগ্রাফি, আর সব পরিবেশনায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের বিজয় গাথা। রাজারবাগ 71 মঞ্চস্থর মধ্যে দিয়ে মঞ্চের পাদপ্রদীপে ডিএমপি পুলিশ সদস্যরা তুলে ধরেন 25 মার্চ কাল রাত্রির চিত্র। ফাতেমা শাম্মী, 71, ঢাকা।